नमस्कार, आमी शीतांशु मंडल, आपनारा आछेन आर्ट एवं चैनलेर साथे। आर सकल दर्शकदेर जानाई स्वागत। आजकेर ए भिडियोटी मूलत स्कालचार निये। माटी दिए आमरा आजके एकटी मूर्ति बानाबो। मूर्ति बा स्कालचार चाई बोलुन, सेटी अवश्यई जारा आर्ट कलेजे स्कालचार निये पढ़ते चाओ तादेर खूबी उपकारी हबे आमार धारणा। ताछाड़ाओ जरा माटिर मूर्ति बनाते इच्छुक तादेर अवश्य एटी भालो लागबे। आर भिडियोटी साथे थाकुन, शेष पर्यन्त थाकुन आर देखुन किभाबे माटी दिए आमरा एकटा एनिमल फिगर बनाते पारि। शुरू करा जाक आजकेर भिडियो, क्ले मडलिं। माटी प्रथमे हाते करे निये एभाबे आमी आलादा आलादा भाग करे नेब। छोटो छोटो अंश थेके बड़ो बड़ो अंश ठीक ए उपाये आमी सजाते थाकबो। छोटो छोटो टुकड़ो निये एकटिर ओपर आरेकटी लागिए आमी एइभावे आमार स्ट्राक्चारटा रेडी करबो। देखते पाच्छेन किभावे आमी स्ट्राक्चारटा रेडी करलाम। एरपर खुबी छोटो छोटो टुकड़ो भेंगे निये दुई आंगुले करे गोल गोल करे ठीक एइभावे टिपे टिपे आमी माटिगुलो लागाबो। देखुन, তবে এই উপায়ে মাটিটা ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে মাটিটাকে প্রস্তুত করতে হবে। আমরা সাধারণ মাটি যেটা পেয়ে থাকি মূলত এঁটেল মাটি, সেটিকে নিয়ে এসে ভালো করে জল দিয়ে, খুব পরিমাণ মতো জল দিয়ে মাখতে হবে। মাখাটা এমন হবে যে মাটিটা আপনি যখন হাত দিয়ে তুলবেন বা মাখবেন আপনার হাতে কোনো কাদা লাগবে না, অথচ মাটিটা आटा बा मयदार मतो विभिन्न रकम शेपे आना सम्भव हबे, अर्थात माटीटा नरम हो जाबे, चटचटे हबे ना। एइबार सेई माटीटाके आमी विभिन्न उपाये व्यवहार करब। ছোট ছোট করে অংশ আমি টিপে টিপে এইভাবে লাগাতে পারি। দেখুন, এই মুখের ক্ষেত্রে আমি করছি যেটা গোল গোল করে চোখ বা মাথা এবং কপালের অংশটা এইভাবে টিপের মতন করে আমি ব্যবহার করছি। এরপর আঙুল দিয়ে ওই অংশগুলো মিলিয়ে দিলাম। ফর্মটা খুব ভালো করে বুঝতে হবে, তার জন্য প্রয়োজন ড্রয়িং। কোনো অ্যানিমাল ফিগার বা অন্য কোনো অবজেক্টকে ক্লে দিয়ে এভাবে করতে গেলে প্রথমে সে তার ড্রয়িংটাকে ভালো করে জানতে হবে। এই অ্যানিমাল ফিগার করার জন্য ওই অ্যানিমালকে ভালো করে স্টাডি করতে হবে। তার নাক কেমন, তার কান কেমন, তার থুতনিটা কেমন হবে, সেই অনুযায়ী অল্প অল্প করে মাটি দিয়ে দিয়ে অ্যাডিশন প্রসেস এটাকে করতে হবে। অ্যাকচুয়ালি আমরা ক্লে মডেলিং করছি। মডেলিং প্রসেসটা হচ্ছে অ্যাডিশন প্রসেস, মানে আমি মাটি ধীরে ধীরে যোগ করে একটা স্কাল্পচারকে গড়ে তুলছি। আর কার্ভিং হচ্ছে ঠিক অপোজিট, অর্থাৎ কার্ভিং হচ্ছে ডিডাকশন প্রসেস বা সাবস্ট্রাকশন প্রসেস, যেখানে আমরা পাথর বা কাঠকে বাদ দেব। অ্যাডিশনের ঠিক উল্টো, মানে একটা স্টোন বা একটা কাঠকে আমি যদি কাটতে শুরু করি তাহলে তার মূল বস্তু থেকে যে অংশটা বেরিয়ে যাবে সেটা হবে ডিডাকশন, আর সারাংশটা হবে আমার স্কাল্পচার। কিন্তু মাটির ক্ষেত্রে আমি বারে বারে ছোট ছোট অংশে মাটি যোগ করে করে অ্যাডিশন পদ্ধতিতে আমি মডেলিং করে তুলব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি হাত পা এবং বডির অন্য পোর্শনগুলো করছি। নাকের অংশটা কিরকম উঠে থাকে, ফুলে থাকে এই মোষের ক্ষেত্রে সেটা ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। এই দেখুন, আর এখানে আলো ছায়াগুলো আমরা তৈরি করব কতটা গর্ত
করছি তার ওপর, মানে আমার যেখানে ছায়া তৈরি করা বেশি প্রয়োজন অর্থাৎ ডেপথ বেশি আছে সেখানে আমি বেশি পরিমাণে টুলস দিয়ে গর্ত তৈরি করব, মানে সেখানে যেন আমার ছায়াটা অধিকতর পড়ে। পা, পেট, এবার পিঠের ওই হাড়ের অংশটা করতে হবে। এই ধরনের গরু বা মোষ পোষে থাকলে দেখতে পাবেন তার পিঠটা কীরকম সোজা হয়ে উঠে থাকে এবং পেটের এখানটা একটুখানি ঢোকা থাকে, কারণ এদের হাড়গুলো খুব সলিড এবং চামড়ার ওপর থেকে প্রায়শ বোঝা যায় এই স্ট্রাকচারটা কেমন। এই স্ট্রাকচারটা দিয়ে খুব সহজে এই অ্যানিমেলকে বোঝানো সম্ভব। প্রয়োজনীয় বাড়তি জায়গাগুলো টুলস ব্যবহার করে আমরা সমান বা প্রয়োজন মতো বাদ দিতে পারি। এই টুলস আপনারা যে কোনো স্টেশনারি শপে কিনতে পারবেন। কাঠের তৈরি এই টুলসগুলো বিভিন্ন শেপ বা আকৃতির হয়ে থাকে। অ্যাকচুয়ালি এগুলো প্রয়োজন অনুযায়ী তৈরি হয়, কোনোটার মুখ ভোঁতা, কোনোটার মুখ গোল বা কোনোটার ত্রিভুজ আকৃতি, যেখানে যেই রকমভাবে আমার দরকার সেই অংশে আমি এই টুলসগুলো ব্যবহার করে মাটি যোগ করতে পারি বা অতিরিক্ত মাটি আমি আমার মূর্তি থেকে বাদ দিতে পারি। দেখুন আমি মাটি দিয়ে চুল তৈরি করছি, আর খেয়াল রাখতে হবে মাটিতে যেন জলের পরিমাণ বেশি না থাকে। আপনারা দেখতে পাবেন যখন আমি অ্যাডিশন করছি আমার মাটিতে প্রায় জল খুব কম আছে এবং মাটিটা একটা অদ্ভুত প্লাস্টিসিটি তৈরি করেছে। এই প্লাস্টিসিটির জন্য ক্লে মডেলিংকে বলা হয় প্লাস্টিক আর্ট। এই দেখুন, স্কাল্পচার তৈরি করার সময় যে ইমপ্রেশনগুলো থাকে সেগুলো চাইলে আমরা ব্লেন্ড করতে পারি কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী। যদি কোনো সারফেস রাফ রাখতে হয় বা টেক্সচার তৈরি করতে হয় তাহলে আমরা ওই অংশগুলোকে কখনোই ব্লেন্ড করব না। সেটা অবশ্যই দেখে নিতে হবে যে আমি কি বিষয় নিয়েছি বা আমি কি ধরনের স্কাল্পচার করছি। যেহেতু এই মোষের স্কিন স্মুথ হয় সেখানে এই আলোটা পরিষ্কার এবং হাইলাইট তৈরি করার জন্য আমাকে এর সারফেসকে একটুখানি ব্লেন্ড করতে হলো। যদি এই সারফেস মানে এই মোষের স্কিন যদি রাফ হতো তাহলে পরে সেটা আমি করতাম না। এই দেখুন এইভাবে ব্লেন্ড করতে হবে। আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে এই অ্যানিমেলের ক্যারেক্টারটাকে বুঝতে হবে, কোথায় কতটা পরিমাণ বড় করতে হবে বা কোথায় কোন অংশের ওজন দেহের তুলনায় বেশি হবে সেইগুলো সবটাই চোখে দেখে ঠিক করতে হবে। তাই জন্য স্টাডি যথেষ্ট পরিমাণ হওয়া অবশ্যই দরকার। দেখতে পাচ্ছেন কীরকম ভলিউমগুলো আমি ক্রিয়েট করেছি এই স্কাল্পচারে পড়া আলো ছায়া থেকে। বুঝতে পারছেন এর ভলিউমটা কীরকম হয়েছে, পেটের কাছটা ফোলা, পিঠের হাড়ের একটা ছায়া পড়েছে, পায়ের কাছের গভীর খাঁজগুলো অন্ধকারে।
এই দেখুন জল দিয়ে আমি অল্প অল্প করে ব্লেন্ড করছি প্রয়োজন অনুযায়ী। অলমোস্ট আমার এই স্কাল্পচারটা হয়ে এসেছে। ধীরে ধীরে আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে। টু ডাইমেনশনাল ফর্মের থেকে থ্রি ডাইমেনশনাল ফর্মের ব্যাপারটাই হচ্ছে এরকম যে এখানে ভলিউম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আমি যে পশুটিকে বানাচ্ছি তার ভলিউম আমাকে খুব সুন্দর করে অবজার্ভ করতে হবে। এই ভলিউম আমি ক্রিয়েট না করতে পারলে এই অ্যানিম্যালের ঠিকঠাক এক্সিকিউশন হবে না, অর্থাৎ এর ওজন, এর বসার চরিত্র বা এর শারীরিক গঠন কেমন সবটা মিলিয়ে এই স্কাল্পচারটা পরিপূর্ণতা পাবে। এরপর সামান্য একটু জল দিয়ে আমার প্রয়োজনীয় জায়গাগুলো একটু মিশিয়ে দেবার চেষ্টা করলাম। যে সমস্ত জায়গাতে আঙুল দিয়ে করা সম্ভব নয় সেগুলিতে এই ক্লে মডেলিং টুলস ব্যবহার করা যেতে পারে। অনেক সময় মাটি শুকিয়ে যায়, মাটি দ্রুত শুকিয়ে গেলে ফেটে যাবার ভয় থাকে, তাই এভাবে জল দেওয়া যেতে পারে। এই আমার স্কাল্পচার রেডি। আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা দেখলাম কিভাবে নর্মাল ক্লে দিয়ে খুব সহজে আমরা একটি অ্যানিমেল ফিগার বানাতে পারি। আজকে আমি যে অ্যানিমেল ফিগারটি বানালাম সেটা মোষ। এইভাবে কোনো থ্রি ডাইমেনশনাল স্কাল্পচার বানানোর আগে কারো যদি অসুবিধা হয় তাহলে তারা যেন স্টাডি করে নেয় যে অ্যানিমাল বা যে অবজেক্টটিকে বানানো হচ্ছে মাটি দিয়ে যদি আগে স্কেচ বা কিছু করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আশা করছি আজকের আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটির জন্য একটি লাইক আর আপনাদের মহামূল্যবান কমেন্ট শেয়ার করতে হবে আমাদের সাথে। আশা করব আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। সাথে থাকুন আট এবং।